হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব যে ফেসবুকে অন দিস ডে মেমোরিজ কোথায় পেয়ে থাকব। এজন্য ফেসবুকের লেফট সাইডে অ্যাপস এর আন্ডারে থেকে অন দিস ডে অপশনে ক্লিক করি। এখন অন দিস ডে পেজে আমার পার্টিকুলার ডে ফেসবুক হিস্ট্রি শো করছে। বস, লক্ষ্য করুন, 1 ইয়ার এগোতে এস ই রুহুলের সঙ্গে ফ্রেন্ডে অ্যাড হয়েছি। বস, এরপরে লক্ষ্য করুন, 1 ইয়ার এগো টুডে এর হিস্ট্রিতে শো করছে আমি 3 পিপুলের সঙ্গে ফ্রেন্ডে অ্যাড হয়েছি, তাদের আইডিও শো করছে। এই পেজে আপনার পার্টিকুলার ডে এর অল হিস্ট্রি পেয়ে থাকবেন। বস, কোনো মেমোরি শেয়ার করতে চাইলে শেয়ার অপশনে ক্লিক করি, এরপর ড্রপ ডাউন মেনু থেকে শেয়ার মেনুতে ক্লিক করি। এরপর ফ্রেন্ডশিপ মেমোরিটি শেয়ার করার জন্য এখানে কিছু লিখে দিতে পারি এবং শেয়ার করার পূর্বে অডিয়েন্স থেকে আপনার প্রয়োজনীয় অডিয়েন্সটি সিলেক্ট রাখুন। এইবার শেয়ার বাটনে ক্লিক করে আপনার টাইম লাইনে শেয়ার করুন। এরপরে লক্ষ্য করুন, নোটিফিকেশন অপশনে অল মেমোরিজ সিলেক্ট রয়েছে। এরপরে হাইলাইটস অপশনটি লক্ষ্য করুন, মেমোরিজ ফ্রম টপ ফ্রেন্ডস এর নোটিফিকেশন পাওয়ার জন্য এটি সিলেক্ট করতে পারেন। এরপরে নান অপশনটি সিলেক্ট রাখলে কোনো নোটিফিকেশনই পাওয়া যাবে না। তো নোটিফিকেশনস অপশনে আমি অল মেমোরিজ সিলেক্ট রাখছি। বস, এবার প্রিফারেন্স এ ক্লিক করি। বস, এখানে অন দিস ডে প্রিফারেন্স এর ফিল্টার ইউজ করি যাতে কোনো স্পেসিফিক পিপুল অর ডেটস এর অন দিস ডে মেমোরি না শো করে। এজন্য পিপুল ফিল্টার এর এডিট অপশনে ক্লিক করি। এখানে যে পিপুলদের সঙ্গে আপনার অন দিস ডে মেমোরি শো করতে চান না তাদের অ্যাড করতে বলছে, তো অ্যাড পিপুল বক্সে তাদের অ্যাড করি এবং নিচে সেভ গ্রিন বাটনে ক্লিক করে সেভ করতে হবে। তো আমি যেহেতু অ্যাড করব না তাই এটি ক্লোজ করছি। এরপর আমি ডেট ফিল্টার এর এডিট অপশনে ক্লিক করছি। এখানে যে ডেট এর অন দিস ডে মেমোরিজ এর প্রয়োজন নেই সেই ডেট সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট ডেটস এ ক্লিক করছি, প্রথমে স্টার্ট ডেট সিলেক্ট করি, এরপর ইন ডেট সিলেক্ট করি এবং ডান বাটনে ক্লিক করি, তাহলে এই ডেট সিলেক্ট হবে। আরও ডেট সিলেক্ট করার জন্য সিলেক্ট ডেটস এ ক্লিক করি, আবার এর স্টার্টিং ডেটটি সিলেক্ট করি এবং ইন ডেট সিলেক্ট করি, এরপর ডান বাটনে ক্লিক করি। সকল ডেট সিলেক্ট করা সম্পন্ন হলে শেষে সেভ বাটনে ক্লিক করে সেভ করি। এবার লক্ষ্য করুন, টু ডেট সিলেক্ট হয়েছে। এবার এই ফিল্টারিং সিলেকশন ডান বাটনে ক্লিক করে সেভ করি। তো বস, এভাবে ফিল্টারিং ইউজ সহ অন দিস ডে মেমোরি স্টোরিগুলো আপনি দেখতে পারেন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপডেট টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস, ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।